প্রত্যেক দিন এরকম লুকোচুরি খেলবি তাহলে তোর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, লুকোচুরি খেলে স্বাস্থ্য ভালো হয়? হ্যাঁ, এটা নতুন বিজ্ঞানীদের আবিষ্কার, আপনি জানেন না? সত্যি বাবা, তোর জানিস আমরা কিছুই জানি না। গায়ে কাজ করবেন না, কেন বিপদ হয়ে যাবে। কেন রে দিদিমণি, এখন স্ক্রিন টাচের যুগ, কোথায় কি টাচ করবেন, কোন ফোল্ডার খুলে যাবে কে সামলাবে? আমি তো শুধু পাকা, আমার বাবা বিশ্ব পাকা। সে তো হবে, কি হবে, কারণ যার শোরুম এরম, তার গোডাউনে গেতে যেতে বড় মুশকিল। গোডাউনে যাবেন, আমার বাবা আছে বুঝিয়ে দেবে। মা কেটে না ওই, আচ্ছা ঠিক আছে। এবিসিডি মুখস্থ করেছিস? এবিসিডি চলে এর মতন বল। এবিসিডি এর গিয়ে যেতে গেলে মিনে বলেছে, এটা কি হলো, বাচ্চা ছেলে জড়িয়ে গেল। আমি এরকম বলেছি না? কেমন বলেছিলাম না? এফ আর অ্যাপেল, ওই অ্যাপেল। হ্যাঁ, ওটা বেশি দূর মনে নেই, ওটা কি পর্যন্ত মনে। এই কি পুরোটা মুখস্থ করিস নি? বাচ্চা ছেলে গেছে, চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে, যতটা মুখস্থ করেছিস ততটা বল। দাঁড়ানো, তুই চার্জ নিন। কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই। হয়েছে? হয়েছে মোটামুটি। নে এবার বল। পাশে নেই বোন, কি করি কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বোন নয় বোন বাবা। এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল, আমার বাবা আমাকে দিয়েছে, বলছে তুই পড়বি তোর বড় বড় দাড়ি হবে, বড় বড় দাড়ি রবি ঠাকুরের মতো। আচ্ছা, আমাদের পটল একটা গান গাইবে বলছে, সবাই কি শুনবে? বলছি শোন, ভালো করে, কারণ মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না, তবে প্যান্ডেলের পাশে ঝুলিয়েই থাকবো, কোনো চাপ নেই। দাঁড়ান আরেকবার চার্জ নিয়ে দিতে। আচ্ছা পটল, হ্যাঁ এটা কি চার্জ? এটা কুত্তাটা। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মন, মাঝরাতে দেখে দেখি পাশ নেই বো ভোলা মন, মাঝরাতে দেখে দেখি পাশ নেই বো। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মন, মাঝরাতে দেখে দেখি পাশ নেই বো ভোলা মন, মাঝরাতে দেখে দেখি পাশ নেই বো। কি করি ভেবে না পাই, আমার তো বোন আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে সেজে মন, মাঝরাতে দেখে দেখি পাশ নেই বো ভোলা মন, মাঝরাতে দেখে দেখি পাশ নেই বো ভোলা মন, মাঝরাতে দেখে দেখি পাশ নেই বো ভোলা মন, মাঝরাতে দেখে।
মাটির জন্য ওই জন্য ঠেলে ঠেলে গাইতো আমি তোকে টেনে পুরো দুভাগ করে দেবো বাবাকে ডাকবো আমাদের দেশে 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 আমাদের দেশে সব থেকে ক্ষমতা কার বেশি ও আমাদের দেশে আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকা সাইকেল যার হয় সেই বুঝতে পারে বাথরুমের জল নিয়ে যাবার টাইম নেই কখন মাছ পিছি করে বেরিয়ে গেছি কি গতি বাবা হ্যাঁ এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি ছেলে বাবা মায়ের উপর আপনি কি আর হইন বাবা মা রাতে বেলা ঘুমিয়ে যায় আমি কিন্তু জেগে থাকি হ্যাঁ একদিন ঘুমিয়ে গেছি আমরা শেষ করো আমি যদি তোর মা হতাম তোকে বোঝাতাম কি কেমন করে গোয়েন্দাগিরি করতে হয় দাঁড়ান এক মিনিট বাবাকে ফোন করবো এই কি তোর কাছে ফোনও থাকে আপনার বাবার কি আমার বাবা দিয়েছে হ্যালো বাবা কোথায় আছো তাড়াতাড়ি চলে এসে তোমার লটারি লেগে গেছে দিদিমণি মা হবে বলছে চলো সবাই মিলে একটু মজা করলাম সবাই মজা করলে চলো মজা করেছো সবাই আর ক্যামেরা দাদা হাসতো না ক্যামেরা করছো করছো বলবো ধন্যবাদ মডেল বনয় খুশিয়ার